আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে জানিয়ে দেব মানিকগঞ্জ জেলা সম্পর্কে। মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মানিকগঞ্জ জেলা 1845 সালে মহকুমায় রূপান্তরিত করা হয়। 1984 সালে মহকুমা থেকে জেলায় রূপান্তরিত করা হয়। মানিকগঞ্জ জেলায় 60টি থানা, 60টি উপজেলা, 2টি পৌরসভা, 65টি ইউনিয়ন, 1317টি মৌজা, 1652টি গ্রাম নিয়ে মানিকগঞ্জ জেলা গঠিত। মানিকগঞ্জ জেলায় জনসংখ্যা 1400,000, আয়তন 1378.99 বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে 1000 জন লোক বসবাস করে। শিক্ষার হার 56%। মানিকগঞ্জ জেলায় 60টি থানা রয়েছে। থানাগুলো হচ্ছে মানিকগঞ্জ সদর, সিংগাইর, হরিরামপুর, শিবালয়, গিয়র, দৌলতপুর ও সাটুরিয়া। হ্যালো বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক ও কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।